আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় দুই কুমিল্লা বোর্ড দু এই পৃষ্ঠে দেওয়া আছে এ একটি সেট এটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে এক্স বিলংস টু সাজ সাজদ্য এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল নাইন অর্থাৎ জেট হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা এবং যেসব পূর্ণ সংখ্যার উপর স্কয়ার করলে নয়ের সমান বা নয় থেকে ছোটো হবে সেগুলোই হবে এ ছেটের ইলিমেন্ট এরপর বলা হচ্ছে বি সেট এটিও সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন থার্টিন অর্থাৎ এক্স বিলংস টু এন মানে এক্সগুলো থাকবে এন এর মধ্যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে গণনাযোগ্য সংখ্যা এক দুই তিন চার এগুলো এবং আরেকটা কথা হচ্ছে ওই স্বাভাবিক সংখ্যার যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো নিয়ে সেট গঠন করতে হবে কিন্তু তেরো থেকে ছোটো হতে হবে আবার সি এটিও আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটি তালিকা করতে হবে এখানেও বলা হচ্ছে এক্স বিলংস টু এন এক্স গুলো এন এর মধ্যে সাজ দেয়ার এক্স বিজোর সংখ্যা অর্থাৎ এক্স গুলো সংখ্যা হবে এবং যে বীজ সংখ্যাগুলো তেরো থেকে ছোট আবার এস একটি ক্রমজোর সেট দেওয়া আছে আর এখানে বলা হচ্ছে এক্স ওয়াই ক্রমজোর সাজ দেয়ার এক্সগুলো থাকবে এর মধ্যে ওয়াইগুলোও নিতে হবে এ থেকে কিন্তু শর্ত হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি এটা পূরণ করতে হবে এই শর্ত পূরণ করতে হবে ওকে ক নাম্বার এফ অফ এ এফ অফ এ ইকুয়াল দেওয়া আছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো অর্থাৎ এফ অফ এ ইকুয়াল যদি টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান হয় তাহলে এ অবস্থানে যদি আমরা মাইনাস ওয়ান বাই থ্রি বসাই তাহলে এই এ অবস্থানেও আমাদের মাইনাস ওয়ান বাই থ্রি বসবে তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি হবে এই এ অবস্থানে শুধু মাইনাস ওয়ান বাই থ্রি বসাই টু ঠিক থাকবে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে টু ঠিক থিক থাকবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এই টু আর ওয়ান গুণ করবো এই টু আর ওয়ান গুণ করবো তাহলে হবে মাইনাস টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস তাহলে ওপরে যে ভগ্নাংশটি আছে এখানে যদি আমরা থ্রি লসাগু করি এখানে এখানে লসাগু যদি থ্রি হয় তাহলে হবে মাইনাস টু আর নিচে এখানে যদি আমরা লসাগু করি এখানে লসাগু হবে থ্রি তাহলে এখানে হবে মাইনাস থ্রি তাহলে আমরা লিখে দেবো মাইনাস টু মাইনাস থ্রি বাই থ্রি মাইনাস টু প্লাস থ্রি বাই থ্রি ওপরে যদি আমরা এই মাইনাস টু মাইনাস থ্রি এটা আমরা মাইনাস টু মাইনাস থ্রি যোগ করলে হয় মাইনাস ফাইভ আর মাইনাস টু প্লাস থ্রি এটা যোগ করলে হবে আমাদের শুধু ওয়ান প্লাস ওয়ান হবে তাহলে ওপরে হবে মাইনাস ফাইভ বাই থ্রি নিচে হবে ওয়ান বাই থ্রি নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দেব আমরা যেন নিচের বংশ উল্টে যাই নিচে লবে আসে ওয়ান হরে আসে থ্রি তো উল্টে গেলে থ্রি উপরে যাবে নিচে আসবে ওয়ান থ্রি থ্রি কেটে দিলাম নিচে ওয়ান দেওয়ার প্রয়োজন নেই তাহলে অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান হল মাইনাস ফাইভ এর পরের প্রশ্নটি হলো খ আমার এখানে বলা হচ্ছে দেখাও যে পাওয়ার অফ ভি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা দিপอรনকে সমর্থন করে যেখানে n হচ্ছে পাওয়ার অফ b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা এখানে প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে এখানে n হবে শুধু b পাওয়ার নাই পাওয়ার বাদ যাবে ওকে এখানে n হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা আর g হচ্ছে s অর নয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো তো আমরা খ নম্বরটা আগে করি নম্বর হচ্ছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে তো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করলে আগে আমাদের বি ইন্টারসেকশন সি তার আগে আমাদের বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে বি দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে বি দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স তেরো থেকে ছোট তাহলে আমরা এন আগে লিখি এনগুলো হচ্ছে গণনা যোগ্য সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম চলতে থাকবে সাত আট নয় দশ এগারো বারো তেরো গণনাযোগ্য যত সংখ্যা আছে তো এর মধ্যে আমাদের যদি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আরও যদি আমরা লিখতে চাই লিখতে পারব তো যাই হোক এগুলোর মধ্যে এক্সগুলো মৌলিক সংখ্যা হবে এবং তেরো থেকে ছোট হবে তো মৌলিক সংখ্যা ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা না তো টু মৌলিক সংখ্যা ওয়ান হচ্ছে এটা মৌলিক টু মৌলিক সংখ্যা থ্রি মৌলিক সংখ্যা ফোর মৌলিক সরি সরি ফোর তো মৌলিক না আমি এখানে কেটে দিই ফোর মৌলিক না ফাইভ মৌলিক সংখ্যা সিক্স মৌলিক না সেভেন মৌলিক সংখ্যা এইট না নাইন না টেন না ইলেভেন মৌলিক সংখ্যা টুয়েলভ না আর থার্টিন মৌলিক সংখ্যা কিন্তু এখান থেকে বলা হচ্ছে তেরো থেকে কম নিতে হবে তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যা পেলাম দুই তিন পাঁচ সাত এবং এগারো আবার সি সেটে বলা হচ্ছে এটিও বিজুর সংখ্যা নিতে হবে তেরো থেকে ছোট এন এর মধ্যে থেকে তাই এনের মধ্যে তেরো থেকে ছোট বিজুর সংখ্যা কি হতে পারে তো এন তো স্বাভাবিক সংখ্যা আবারও বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো যাই হোক তেরো থেকে ছোট নিতে হবে আমরা তেরো পর্যন্ত লিখলাম তো এখানে বিজুর সংখ্যা কি ওয়ান এটি একটি বিজুর সংখ্যা থ্রি বিদ্যুর সংখ্যা ফাইভ বিদ্যুর সংখ্যা সেভেন বিদুর সংখ্যা নাইন বিদুর সংখ্যা ইলেভেন বিদুর সংখ্যা থার্টিন নিতে এটা আমরা নিতে পারবো না কারণ তেরো থেকে কম নিতে হবে তাহলে এখানে বিদ্যুর সংখ্যা পাইলাম এক তিন পাঁচ সাত নয় এবং এগারো এটি হচ্ছে সি সেটের ইলিমেন্ট এখন বি ইন্টারসেকশন সি করলে বি ও সি এর মধ্যে কমন উপাদান যেগুলো আছে সেগুলো নিয়ে গঠিত সেট হবে বি ইন্টারসেকশন সি সেট তাহলে এখানে কমন কি আছে আমরা একটু দেখি এই তিন কমন আছে দুটার মধ্যেই আছে এই পাঁচ কমন আছে আবার এই সাত কমন আছে আর এই এগারো কমন আছে এখানে দুই এটা কমন নাই একও কমন নাই নয়ও কমন নেই তাহলে কমন আছে আমাদের তিন পাঁচ সাত এবং এগারো এটি হলো বি ইন্টারসেকশন সি এখন আমাদের এটাকে পাওয়ার সেট করতে হবে এটাকে করতে হবে পাওয়ার সেট তো পাওয়ার সেট হলো কি যে আমাদের যে এখানে যে উপাদানগুলো আছে এগুলো আমরা অনন্য অর্থাৎ অদ্বিতীয় কতভাবে সেট করতে পারি কতগুলো উপসেট তৈরি করতে পারি তাহলে এই চারটি সংখ্যাকে আমরা উপসেট যদি করতে চাই চারটি এলিমেন্টকে যদি আমরা সমন্বয় করে আলাদা আলাদা উপসেট গঠন করতে চাই তাহলে অবশ্যই এটা আমাদের উপাদান সংখ্যা হবে টু দি পাওয়ার ফোর অর্থাৎ ষোলোটি তাহলে আমরা কি করব প্রথম আমরা একটি ইলিমেন্ট করে নিব তিন নিব পাঁচ নিব সাত নিব এগারো নিব এই তিন এই চারটিকে আগে আমরা প্রথম লিখে নিব যেহেতু আলাদা আলাদা তিনটা সেট গঠন করা যায় তিন পাঁচ সাত এবং এগারো এরপরে আমরা দুটি করে নিব দুটি করে নিলে কি হয় তিনের সাথে পাঁচ একটি হবে তিনের সাথে সাত একটি হবে আবার তিনের সাথে এগারো একটি হবে আবার পাঁচের সাথে সাত হবে পাঁচের সাথে এগারো হবে আবার সাথের সাথে এগারো হবে এতগুলো করতে পারবো ধর তিন তিনের সাথে আমরা পাঁচ নিব তিনের সাথে সাত নিব তিনের সাথে এগারো আবার পাঁচের সাথে সাত পাঁচের সাথে এগারো আবার সাতের সাথে এগারো এই কয়টি হতে পারে কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি হয়েছে আরও হতে হবে আমাদের মোট ষোলোটি হতে হবে এরপরে আমরা তিনটি করে নিব তিনটি করলে তিন পাঁচ সাত একটা নিতে পারব তিন পাঁচ সাত এই তিনটা মিললে আমরা একটা সেট গঠন করতে পারবো আবার তিন সাত এগারো একটি করতে পারবো আমাদের চারটি হবে এরকম তিন সাত এগারো তিনটি করে আমাদের চারটি সেট গঠন করতে হবে তিন সাত এগারো একটি হবে আবার পাঁচ সাত এগারো একটা হবে তো সরি আরেকটা বাদ পড়েছে মনে হয় আমাদের তিন পাঁচ সাত একটা হবে তিন পাঁচ এগারো একটা হবে তিন পাঁচ এগারো এখানে তিন পাঁচ এগারো তারপরে তিন সাত এগারো একটা হবে তিন সাত এগারো একটা হবে তারপরে তিন সাত এগারো হলে পাঁচ সাত এগারো একটা হবে শেষ এই চারটি হবে তাহলে এখানে হলো তিন পাঁচ সাত তিন পাঁচ এগারো তিন সাত এগারো এবং পাঁচ সাত এগারো এখন মোট হলো আমাদের কটি চোদ্দোটি এখন চারটি উপাদান নিয়ে একটি সেট গঠন করা যাবে তাহলে এটা অনন্য হবে তাহলে তিন পাঁচ সাত এগারো আর একটি হচ্ছে ফাঁকা সেট এটা আমাদের থাকবেই এখন এখানে লক্ষ্য করো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হল চারটি আর পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হয়েছে ষোলোটি তাহলে আমরা লিখতে পারি এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন ইকুয়াল ফোর তাহলে আমরা যদি এটা টু ভিত্তিক সিক্স ষোলোকে যদি টু ভিত্তিক করি আমরা টু দি পাওয়ার ফোর দিতে পারি তাহলে টু দি পাওয়ার ফোর হলে কী হবে ফোর হচ্ছে এন টু দি পাওয়ার এন তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে সিক্সটিন ষোলোটি তা টু দি পাওয়ার ফোর হলে ষোলো হয় তা ফোর হচ্ছে এন তা টু দি পাওয়ার এনকে সমর্থন করলো তাহলে আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা দেখানো হলো এরপরে আমাদের এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা শর্ত থেকে দেখতে পাচ্ছি এ সেট আমাদের লাগবে এ সেটকে আমাদের প্রথম তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এসকে এস ক্রমজোর সেটটি আমরা নির্ণয় করতে পারব তো এখানে এ দেওয়া আছে কি এ হচ্ছে এর উপাদানগুলো এক্স যেগুলো দেওয়া আছে পূর্ণ সংখ্যা জেট এর মধ্যে তো জেট পূর্ণ সংখ্যাগুলো হলো এটা হচ্ছে সকল ঋণাত্মক সংখ্যা এদিকে সকল ঋণাত্মক সংখ্যা মাইনাস টু থেকে ধরলাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এদিকে আরও আসে অর্থাৎ শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধরাত্মক সংখ্যাকে জেট পূর্ণ সংখ্যা বলা হয় এখন এই পূর্ণ সংখ্যার মধ্যে যেগুলোর উপর বর্গ করলে নয়ের সমান বা নয় থেকে ছোট হবে সেগুলি হবে এসেটের ইলিমেন্ট তাহলে আমরা আমরা জিরো থেকে শুরু করি এক্স ইকাল জিরো হলে জিরো স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মানে জিরো স্কোয়ার জিরোর উপর স্কোয়ার দিলে কি হবে জিরোই হবে তাহলে জিরো আমাদের এটা কি আচ্ছা আমরা এখানে জিরো লিখতে পারি ওকে তাহলে জিরো কিন্তু আমাদের নয় থেকে ছোটো তার মানে জিরো শর্ত পূরণ করেছে নয় থেকে ছোটও হয়েছে আবার পূর্ণ সংখ্যার উপাদানও হয়েছে আর পূর্ণ উপাদান আরও আছে প্লাস ওয়ানও আছে মাইনাস ওয়ান এই দুটো আমরা একসাথে লিখব কারণ প্লাস ওয়ানের ওপর স্কোয়ার করলেও ওয়ান হয় মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার স্কোয়ার করলেও ওয়ান হয় তাই আমরা এক্স ইকোয়াল যদি দুটো মানে একসাথে ধরি প্লাস মাইনাস ওয়ান তাহলে প্লাস মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার করলে কি হয় ওয়ান হয় কারণ প্লাস ওয়ানের উপর স্কোয়ার করলেও ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলেও সেটা ওয়ান হয় তার মানে প্লাস মাইনাস ওয়ান নয় থেকে ছোট হয়েছে আমরা জানি জোর সংখ্যার উপর স্কোয়ার করলে সেটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় এই কারণে ওয়ান নয় থেকে ছোটো হয়েছে আবার পূর্ণ সংখ্যার মধ্যে আসে শর্ত পূরণ করে সে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুটাই এ সেটের উপাদান হতে পারবে এক্স ইকাল প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু এটার উপর যদি এক্স স্কোয়ার মানে এটার উপর যদি স্কোয়ার করি প্লাস টু এর উপর স্কোয়ার করলেও ফোর হয় মাইনাস টু এর উপর স্কোয়ার ফোর হয় এটা নয় থেকে ছোটো হয়েছে আবার প্লাস মাইনাস থ্রি নিলে প্লাস থ্রির উপর স্কোয়ার করলেও এটা আমাদের নয় হয় মাইনাস থ্রি উপর স্কোয়ার করলে নয় হয় এটাও আমাদের নয়ের সমান হয়েছে আবার এখন লক্ষ্য করো এটাও কিন্তু আমাদের শর্ত পূরণ করেছে এখানে বলেছে নয় থেকে ছোট বা নয়ের সমান হবে তার মানে প্লাস মাইনাস থ্রিও শর্ত পূরণ করেছে কিন্তু প্লাস মাইনাস ফোর দিলে এটা কিন্তু নয় থেকে বড় হয়ে যাবে কারণ প্লাস ফোরের উপর স্কোয়ার করলেও এটা সিক্সটিন বা ষোলো হয় মাইনাস ফোরের উপর স্কোয়ার করলে এটা সিক্সটিন বা ষোলো হয় ষোলো কিন্তু নয় থেকে বড় তার মানে শর্ত পূরণ করতেছে না তাই প্লাস মাইনাস ফোর এটা গ্রহণযোগ্য নয় তাহলে এখানে গ্রহণযোগ্য মানগুলো আমরা কি কি পাইতেছি এই যে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান আর জিরো এগুলোই হলো আমাদের এ সেটের উপাদান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এগুলোই হলো আমাদের এ সেটের উপাদান এখন আমাদের অন্যয়টি নির্ণয় করতে হবে তাহলে অন্যয়টি নির্ণয় করতে গেলে আমরা শর্তে বলা হচ্ছে দেখো শর্তে বলা হচ্ছে যেখানে এক্সগুলো থাকবে এর মধ্যে তো আমরা এটা নির্ণয় করে নিয়েছি আমরা অলরেডি এক্সের মান পেয়ে গেছি তাহলে আমরা এখানে কী লিখতে পারি অন্য এটি হল আমাদের এক্স ওয়াই ক্রমজোর হবে এক্সগুলো থাকবে এর মধ্যে এবং ওয়াইগুলোও এর মধ্যে থাকবে তো কিন্তু এর জন্য একটা শর্ত দেওয়া আছে তো আমরা এখন এক্স বিলংস টু এর জন্য y টু প্লাস থ্রি এর মান নির্ণয় করি এর জন্য আমরা একটা শখ আঁকবো যেহেতু এক্সগুলো আমরা অলরেডি পেয়ে গেছি এর মধ্যে এর উপাদানগুলো আমরা কী কী পেয়েছিলাম একটু দেখে আসি এর উপাদান মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত তাহলে আমরা এগুলো বসিয়ে দিব ওখানে এর মান হলো মাইনাস থ্রি মাইনাস টু এখন আমরা এই যে ওয়াই ইকুয়াল যে শর্তটা আছে টু এক্স প্লাস থ্রি এক্সের মান যদি আমরা মাইনাস থ্রি বসাই মাইনাস থ্রি আর টু গুণ করলে কী হয় মাইনাস সিক্স মাইনাস সিক্স আর প্লাস থ্রি কী হবে মাইনাস থ্রি হবে তাহলে আমরা এখানে মাইনাস থ্রি পেয়ে গেলাম আবার যদি আমরা এক্সের মান যদি টু মাইনাস টু বসাই এক্সের মান যদি আমরা মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস টু তাহলে হবে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর আর প্লাস থ্রি হলে থাকে কি মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস ওয়ান আবার এক্সের মান মাইনাস ওয়ান যদি বসাই এক্সের মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান আর টু গুণ করলে কী হবে মাইনাস টু মাইনাস টু আর প্লাস থ্রি কী থাকে ওয়ান থাকে এক্সের মান জিরো বসালে অলরেডি তোমরা বুঝে গেছো এক্সের মান জিরো বসে জিরো হবে তার মানে থ্রি হবে এক্সের মান ওয়ান বসে টু হবে টু প্লাস থ্রি ফাইভ হবে এক্স মান টু বসাইলে টু ইন্টু টু ফোর ফোর প্লাস থ্রি সেভেন হবে মান থ্রি বসাইলে থ্রি ইন্টু টু সিক্স সিক্স প্লাস থ্রি নাইন হবে এখন দেখো শর্তে বলা হয় এই শর্তের উপর আবার আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে এ এর মধ্যে থাকতে হবে তাহলে এখানে লক্ষ্য করো এর উপাদান ছিল হচ্ছে আমাদের মাইনাস থ্রি থেকে প্লাস পর্যন্ত এর বাইরে কিন্তু এর উপাদান নাই শর্তে কিন্তু বলা হচ্ছে ওয়াইগুলো এর মধ্যে থেকেই হতে হবে তাহলে মাইনাস থ্রি এটা চলবে মাইনাস ওয়ান চলবে প্লাস ওয়ান চলবে প্লাস থ্রি চলবে কিন্তু ফাইভ সেভেন নাইন এই তিনটি উপাদান কিন্তু এর মধ্যে নাই এর মধ্যে নাই এই তিনটি উপাদান ইজ নট বিলংস টু এ এর মধ্যে নাই তাহলে আমরা কি লিখবো যেহেতু ফাইভ সেভেন নাইন ইজ নট বিলংস টু এ সেহেতু এদের দ্বারা যে কর্মচরগুলো হয়েছে এক্স অয় কর্মচর এগুলো আমাদের এর ছেটের মধ্যে থাকবে না তার মানে এই ক্রমজোরগুলো আমাদের এর ছেটের মধ্যে থাকবে না তাহলে এর ছেটের ক্রমজোর কী হবে এই মাইনাস থ্রি মাইনাস থ্রি হবে মাইনাস টু মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান ওয়ান হবে জিরো থ্রি হবে এগুলো হবে হচ্ছে এস অন্যয়ের ক্রমজোর ইলিমেন্ট মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো থ্রি এইগুলো হবে এস অন্যের ইলিমেন্ট ক্রমজোর ইলিমেন্ট এখন এর ডোমেন নির্ণয় করতে বলা হচ্ছে প্রশ্নে বলা হচ্ছে ডোমেনগুলো নির্ণয় করো সেটা নির্ণয় সেটা আকারেও প্রকাশ করতে বলছে ডোমেন রেঞ্জ দুটাই নির্ণয় করতে বলছে তাহলে আমরা যে এই যে শর্ত সাপেক্ষে যে অন্যয়টি নির্ণয় করলাম ক্রমজোর সেট এর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এই প্রথম উপাদান যা আছে এগুলো হলো ডোমেন তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো এগুলো হচ্ছে রেঞ্জ এর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ তার রেঞ্জ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি এগুলো হচ্ছে রেন্স তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান কারণ এখানে অন্য নির্ণয় করেছি এবং ডোমেন রেজম আবার ডোমেন রেন্স নির্ণয় করেছি